আজকের থেকে যতদিন বেঁচে আসি ফজরের নামাজ আদায় করার পরে পাঁচ আয়াত দশ আয়াত একটা আমরা যেন পড়ি একটু আওয়াজ দিয়েই পড়বে যেন শয়তান আপনার বাড়ির ভেতর আর না থাকে এই আমলটা করা যাবে না আলহামদুলিল্লাহ যতটুকু পারেন যদি সোরা এখলাস জানেন বা তিন আয়াতে পড়েন দ্বিতীয় নম্বরে আমি আওয়াজ দিয়ে পড়লাম এ কারণে আমি নিজেই শুধু নামাজ পড়ে জান্নাতি হব না আমার আওয়াজ শোনার পরে আমার মেয়ে আমার ছেলে আমার স্ত্রী উঠবে আমার বাড়ির আশপাশে যারা আছে তারা যদি টের পেয়ে উঠে আল্লাহকে শেষতা দেয় এই জন্য তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য আমি একটু জোরে পড়েছি হেরাসোল মুসলমান ভাইরা চিন্তা করেন এই মানুষগুলোর ইবাদতের পরীক্ষা নবী নিজে নিয়েছে নারা তারা পাশ করে গেছে তারা ফেল করে নাই অথচ এই মানুষ মাসে মাসে এই হযরতে হুযায়ফাকে বলতেন মদিনায় যে মুনাফিকের লিস্ট নবীজি দিয়েছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা দেখো হযরতে ওমর বলে ভাই হুযায়ফা আমি নবীর মুখে শুনেছি দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না কে কখন বেমান হয়ে যায় বলা যায় না আমার ভেতরে যদি ওই নেফাকে থাকে আমি এখনো পর্যন্ত পরিবর্তন হওয়ার সময় আছে তাও বা করে ভালো হয়ে যাব তারা মনাফিকের এই নেফাক থেকে এত ভয় পেতেন নিজেকে কারণ নবীজের মুখে তারা শুনেছিলেন মনাফিক কোন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি ভেতরে তৈরি হবে না কেয়ামত পর্যন্ত মনাফিক কপট এই নেফাক এটা তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে যেহেতু আমি মুসলিমের জন্য আমার এই সম্পর্কে ভয় থাকা চিন্তা থাকা সতর্ক থাকার দরকার বেশি না কো আমি তাওয়াফ করার পরে সাফা মারবা দৌড়াদৌড়ি শেষ করে আমার ছোট্ট মেয়েটা ছিল ওরে কাঁদে করে গাছগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে মনে করলাম আজকে থাক টাক করার বিষয়টা কালকে করব। ম্যাডাম বলছে না আজকেই করে চলো সময় যেহেতু আছে টাক করতে গিয়ে দেখি যে দোকানে উনি যে ব্লেড দিয়ে টাক করবে ওই ব্লেডটা আগে একজনের উপরে ব্যবহার করিস ডাক দিয়ে বললাম দাঁড়ান আমার তো মনে হচ্ছে এটা ব্যবহৃত কারণ ব্যবহারিত জিনিস ডবল করে ব্যবহার করলে আগে যাকে আপনি মাথা নেড়া করেছেন ওর মাথায় যদি জীবাণু থাকে ওটা আমার মাথায় আসবে কথা বলেন না কেন এমনিতেই আমার মাথায় রোগ হয়ে গেছে ছেলে থাকার কারণে এটা এখনো ভালো হয়নি আবার যদি আপনি এই জীবাণু দেন না দাঁড়ান আপনি নতুন ব্লেড লাগান একটা ব্যবহারিত জিনিস জীবাণু এসে যেতে পারে এই জন্য যদি আমি এত সতর্ক থাকতে পারি বলেন তো আমরা আমরা যারা মুসলমান আমাদের কথা শোনার পরে আমাদেরও একটু সতর্ক বেশি হওয়ার দরকার আছে না নেই যেহেতু খ্রিস্টান হিন্দু এরা মোনাফিক হবে না সরাসরি কাফের ওরা সরাসরি কি ওরা মরণের পরে ওদের হিসাব নিকাশ ছাড়া জাহান নামি আমি যেহেতু দাবি করছি আমি মুসলিম আমি মুসলমান আনে জন্য আমার ভেতরে এটা আসতে পারে এই আমার হেবাসত থাকা দরকার এখনই যদি এখনো কোনো রোগ আমি দেখতে পাই আয়াতুল মোনাফিক সালাসা ইদা মোনাফিকের আচরণ তিনটা যদি কারো ভেতরে দেখতে পাও তুমি বুঝবে ওটা নির্ভেসাল মনাফিক আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা কথা বললেই মিথ্যা কথা বলে এদেশে নেই আজ মিথ্যা কথার ছড়াছড়ি চলছে রমজানেও বসে নেই অনেকে মাল বিক্রি করার জন্য অনেকে মিথ্যার আশ্রয় নিচ্ছে ধর্মসের বিরুদ্ধে সিন্ডিকেট করেছিল যারা এদেশে অনেকেই আন্দোলন করে আজ ওটা ডাউন হয়ে গেছে তরমুজ এখন কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে গরুর গষ্ট আন্দোলন চলছে আমার মনে হয় যদি আমরা 15 থেকে এক মাস একটু বিরত থাকতে পারি সিন্ডিকেটও ভেঙে যাবে কথা বললে যারা মিথ্যা কথা বলেন সাক্ষী দিলে যারা মিথ্যা সাক্ষী দেন আল্লাহ দেনা লায়েশহাদুনা যুর তোমরা মিথ্যা সাক্ষী দেবে না বাংলাদেশে মিথ্যা সাক্ষী নেই আমাকে যে দুইটা মামলা দিয়েছে এই দুইটা মামলার যারা সাক্ষী একটাও কি ওরা আদালতে জজের সামনে বিচারকের সামনে সত্য কথা বলতে পারবে যা বলবে সব মিথ্যা কথা বলেন বলেন নবীজির হাদিস ছিল কি দা হাদদাসা কাদিবা কথা বললেই সাক্ষী দিলেই মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা কথা বলে তাহলে এই যে মানুষগুলো যারা সাক্ষী দেবে আমার এই দুইটা মামলার বিপক্ষে যা বলবে কোরআনে কারিম আমি মাথায় নিয়ে বলতে পারবো হাতে নিয়ে বলতে পারবো সব মিথ্যা কথা কারণ একটা বিষয় আমি জানি না এরকম আমার মতো হাজারো মিথ্যা মামলা এদেশে দেশে আছে না তাহলে কত মুনাফিক আপনি আবার চিন্তা করেন ওয়াদা করলে ভঙ্গ করে কথা কথা দেয় কথাগুলো ঠিক রাখে না আমি মদিনার মসজিদে তাহাজুদের নামাজ পড়ে একটু ফেসবুক চালাচ্ছিলাম হঠাৎ দেখি এই মেম্বারের ওই যে রাস্তা তৈরি করার ভিডিও যাচ্ছে কোন জায়গা ওটা আজ বাংলাদেশে অনেকে ইসলাম না বসার কারণে রাস্তার টাকা কালভাট ব্রিজের টাকা গুলো আত্মসাত করে ওইটা দিয়ে মসজিদের টাইস লাগিয়ে দেয় এটা না বোঝার কারণ একটা মসজিদ বানিয়ে দিলে আপনি কয়টা মানুষ পাবেন নামাজ পড়তে নাই দুই হাজার মানুষ নামাজ পড়লো কথা বলো আরে রাস্তাটা সংস্কার করে দিলে যদি ভালো করে রিপেয়ারিং করে ভালো করে দেয় লক্ষ লক্ষ মানুষের রাস্তা দিয়ে হাঁটবে এক হাজার মসজিদ বানানোর চাইতে রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি ওনার এই দামি কাজটা যেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আমার ভাইরা ওয়াদা দিলে যারা ঠিক রাখে এ দায়িত্ব নেওয়ার সময় অনেক ওয়াদা মানুষকে দেয় এনারা যারা দায়িত্ব নেওয়ার জন্য ভোট চাইতে যায় মানুষের কাছে কত রকমের ওয়াদা দেয় এই ওয়াদা গুলো যদি সঠিক ভাবে পালন করা হয় আমার দাদাও তো চেয়ারম্যান আমি জানিয়ে দেশে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না অনেক বাজেট আছে কিন্তু ওপর থেকে পর্যন্ত আসতে আল্লাহর অলিদা অধিকাংশ গুলো গায়েব করে দেয়

ওই সময় দোয়া করছিলাম আল্লাহ যেন সত্যি তার এই দিয়ে এবং তার বাবাকে আমি এই পোস্টার দেখেছিলাম তার বাবা কামনা এটা দিচ্ছে আল্লাহ যেন ক্ষমা করেন খেয়ে ফেলে পৃথিবীতে যখন সরকারি সম্পদ গুলো নিজের ব্যক্তিগত সম্পদ বলে মানুষ ব্যবহার আরম্ভ করবে ওই জামানায় আল্লাহর গজ বাঁচতে আর বেশি দেরি হবে না এটা বাংলাদেশের জন্য না আজ অনেক মানুষ আমরা দেখতে পাই সরকারি সম্পদ গুলো যেগুলো জনগণের সম্পদ ওগুলো নিজের সম্পদ মনে করে সব ব্যবহার করে আরে ওগুলো তো আপনার কাছে আমানত ওগুলো কি মনাফিকের যে তিনটা কথা বললাম আর একটা হাতিসে আমি চারটা পেয়েছি মনাফিকের চার নাম্বার আচরণ হচ্ছে ওরা কথায় কথায় ঝগড়া হলে গালি দেয় কি দেয় বলেন বলেন মসজিদে এই যে বারান্দায় ওই দেশের মেয়েরা যারা নামাজ পড়তে আসে তার সাথে ছোট ছোট বাচ্চারা দেখলাম নামাজে এসে দৌড়াদৌড়ি করছে আমার এই মেয়ে বছর সাথে লিপ্ত চার এর সাথে দৌড়া দৌড়াদৌড়ি করে চিন্তা করলাম দেখি আমার দেশের ছেলে মেয়েরা তো দৌড়াদৌড়ি করে গালি দেয় ধরতে গেলে খেলা খেললে গালি দেয় না কি বলে দেখি কান লাগিয়ে দেখি না ও গালি দিচ্ছে না আমারও ফারিহাকে ধরার সময় ওই দেশের যারা বাচ্চারা বলছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মেয়েটাকে যদি ছোট মেয়ে বাচ্চা শুয়ে যেতে পারে বলছে আল্লাহ আকবার ওদের এইটাই গালি মনে হচ্ছে কথা বললে যারা মিথ্যা কথা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে আর কথা ঝগড়া হলে কারোর সাথে গালি দেয় এগুলো মোনাফিকের আচরণ যাদের ভেতরে এগুলো আছে কথাগুলো বললাম এগুলো যদি আমার ভেতরে থাকে জীবন চলে যাবে এই মুহূর্ত থেকে এগুলো থেকে আমি মুক্ত হয়ে গেলাম আমি আর মনাফিকের নেফাক ভেতরে রাখতে চাই না কথায় রাজি আছেন আপনারা আল্লাহ আমাদেরকে তাওফিক দিন মনাফিকের সব গুণ থেকে হেফাজত থাকার